এই পেশেন্টটা মারা গেছে 12টার সময়, 12:48 তারা ইসিজি করছে। ইসিজি করার পরে তারা নীল বিল করছে, একটার সময় আমাদের বলছে বিল পে করেন, টাকা দেন, লাশ নিয়ে যান। আমরা সমস্ত বিল পে করে দিছি, বলছে যে মোর দেন আধা ঘন্টার সময় অ্যাম্বুলেন্স আসতেছে, আপনাদেরকে দেব। আমরা ডেড বডি টানি না, একটা থেকে চারটা পর্যন্ত তাদের অ্যাম্বুলেন্সের জন্য আমরা ওয়েট করলাম, এখন তারা এই কথা বলতেছে। দেখেন আব্দুর আলী হাসপাতালের মতো একটা হাসপাতালে কি ধরনের চিকিৎসা সেবা হচ্ছে, কিভাবে চিকিৎসা সেবাটা হচ্ছে, রাত্রে 12:30 পর থেকে হাসপাতাল সিটি গ্রুপের মান সমান সব ডুবাই দিচ্ছে। ব্যবসায়ী হিসেবে তারা যে ব্যবসা করতেছে, তারা কোন ব্যবসায়িক সেবা দিচ্ছে না, তারা এখানে কমিশন খাওয়ার জন্য, তারা এখানে অ্যাম্বুলেন্সের কমিশন খাওয়ার জন্য এই অবস্থা করে রাখছে। শুধুমাত্র ড্রাইভারের সাথে এখানকার যে দায়িত্বপ্রাপ্ত অফিসার আছে, কমিশনের জন্য তারা এত লেন্দি করছে, আমাদেরকে বাইরে থেকে অ্যাম্বুলেন্স আনতে দেয়নি। আমরা 4,000 টাকা পে করার পর এখন আমরা লাশ গাড়িতে তুলতে পারতেছি না, তারা সব ঘরের ভিতরে যা দরজা লাগা বসে আছে। দেখেন উনি কোন উত্তর দিতে পারতেছে না, এবং সব যা পলায় রয়েছে ভিতরে, সব ভিতরে যা পলায় রয়েছে। আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি, আব্দুর আলী হাসপাতালে এটা হচ্ছে নাকি? মানবতার সেবার কথা বলে পুরো ঢাকায় সর্বোচ্চ সেবার কথা বলে হাসপাতাল করা হয়েছে, সেইখানে তারা কি করতেছে? তারা বলছে ল্যাবিট খারাপ, অ্যাপোলো খারাপ, সব খারাপ, কিন্তু এইখানে এসে তারা এটা কি করতেছে? এখন তারা পুরানো ঢাকার মানুষের সেবা করার কথা বলে তারা এইভাবে কি করতেছে? মানুষ বিশ্বাসের সাথে, আস্থার সাথে তীর কোম্পানির প্রতি আস্থা আছে বলে আজগর আলী হাসপাতালে আসে। আজগর আলী সাহেবের নামে হাসপাতালটা করা হচ্ছে, তীর কোম্পানি বলছে তার বাবার নামে হাসপাতাল করছে এলাকার সেবা দেওয়ার জন্য, কিন্তু এলাকার মানুষের সেবা তো দূরের কথা, যত সমস্যা আছে সব তারা তৈরি করতেছে, ডেড বডি রাইখা দিতেছে, ডেড বডির বিল পে করার পর 4 ঘন্টা শুধুমাত্র অ্যাম্বুলেন্সের কমিশনের জন্য তারা 4 ঘন্টা একটা ডেড বডি আটকায় রাখছে। এখন শেষ মুহূর্তে তারা অ্যাম্বুলেন্সও দিতে পারতেছে না। আমরা যথাযথ মানে এটার ব্যবস্থা কামনা করতেছি, এবং যত দ্রুত সম্ভব, এবং আপনাদের এখানে কেউ যদি থাকেন 999-এ ফোন দিয়ে পুলিশ আনান, তাদেরকে সবগুলো অ্যারেস্ট করার ব্যবস্থা করেন।